আসসালামু আলাইকুম, সময় ব্লগসে আপনাদের সাদর সম্ভাষণ। আসলে বাইক রাইডিং টিপস নিয়ে কিছু আলোচনা করা হচ্ছে, আর বাইক রাইডিং টিপসের এটি দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বাইকের ফুয়েল নিয়ে। যাদের বাইকের ফুয়েল বেশি খাচ্ছে এবং যারা বুঝতে পারছেন না কেন ফুয়েল বেশি খাচ্ছে এবং ফুয়েল ভরতে ভরতে অতিষ্ঠ, এই ভিডিওটা তাদের জন্য। সো কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সম্পূর্ণভাবে ভিডিওটি বোঝার চেষ্টা করবেন এবং সেভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। হয়তো বা আপনার ফুয়েলের বেশি খাওয়ার হারটা, রেশিওটা আস্তে আস্তে কমে আসবে। সো ফিরছি ইন্ট্রোর পরে। একটা বাইকের ফুয়েল বেশি খাওয়া অথবা কম খাওয়া নির্ভর করে কিছু বিষয়ের উপর। মূলত তিনটা বিষয়ের উপরে একটা বাইকের ফুয়েল বেশি খাওয়া অথবা কম খাওয়া নির্ভর করে। সেটা হচ্ছে বাইকের কন্ডিশন, রোড কন্ডিশন এবং বাইকারের চালানোর ধরন। এই তিনটা বিষয় নিয়ে আমি বিশদভাবে আলাপ আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনাদের ভুলটা আসলে কোথায় হয়। সো ফার্স্ট অফ অল, যে পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটা হলো বাইকের কন্ডিশন। বাইকের কন্ডিশন যদি খারাপ থাকে, বাইকের কোনো পার্টস যদি নষ্ট থাকে অথবা বাইকের কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় ব্যবহার করতে করতে, তাহলে কিন্তু আপনার ফুয়েল বেশি খাবে, এটা স্বাভাবিক। যেমন বাইকের ফুয়েল ইনজেক্টর পার্টস কিছু আছে, কার্বোরেটর, তারপরে ক্লাচ প্লেটটা যদি দুর্বল হয়ে যায় তাহলে ফুয়েল বেশি খায়, এবং চেইন স্পোকেট যদি দুর্বল থাকে তাহলে ফুয়েল বেশি খায়, বা চেইন স্পোকেট যদি নষ্ট থাকে তাহলে ফুয়েল বেশি খায়, তারপরে পিকআপ কেবল যদি নষ্ট থাকে তাহলে ফুয়েল বেশি খায়, ক্লাচ কেবল যদি নষ্ট থাকে তাহলে ফুয়েল বেশি খায়। সো এগুলো মেনটেন করার চেষ্টা করবেন, এগুলো দেখার চেষ্টা করবেন প্রপারভাবে ঠিকঠাক আছে নাকি, এবং বাইকটাকে সবসময় টিপটপ রাখার চেষ্টা করবেন। একটা বাইকারের সবচেয়ে মূল উদ্দেশ্য হওয়া উচিত বাইকটাকে টিপটপ রাখা। এখন বাইকটা টিপটপ থাকলে কিন্তু বাইক ভালো সার্ভিস দিবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাইক যদি অসুস্থ থাকে তাহলে আপনাকে বাইক প্রপার সার্ভিস দিতে পারবে না। সো সবসময় রিকমেন্ডেশন সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করার চেষ্টা করবেন, এবং বাইকে যখন যেটা প্রয়োজন হয় সময় অনুযায়ী সেটা লাগানোর চেষ্টা করবেন। যে জিনিসটা নষ্ট হয়ে যায় কাল ক্ষেপণ না করে সেই জিনিসটা বদলানোর চেষ্টা করবেন। সো বাইকটাকে সবসময় ফ্রি রাখতে হবে, বাইকটাকে সবসময় সুন্দর রাখতে হবে, বাইকটাকে সবসময় সুস্থ রাখতে হবে, তাহলে আপনার ফুয়েল কম খাবে। আর যদি বাইকটাকে অসুস্থ রাখেন তাহলে ফুয়েল কিন্তু বেশি খেতে থাকবে। আরো কিছু বিষয় আছে যেগুলো বাইকের ফুয়েল বেশি খায় যেগুলো না করলে, যেমন চাকার প্রেশারটা ঠিক আছে নাকি সেটা দেখতে হবে। চাকার প্রেশার কিন্তু আমরা অনেক সময় নির্ভর করি সামনে 35, পেছনে 45, এরকম গতানুগতিকভাবে চাকার প্রেশার ভরবেন না। রিকমেন্ডেশন, যে যে কোম্পানি, যে যে বাইক যেভাবে চাকার প্রেশার রিকমেন্ড করছে সেভাবে রিকমেন্ডেন্টলি চাকার প্রেশার ভরার চেষ্টা করবেন। অনেক চাকার দোকানে গেলে চাকার যে যারা প্রেশার ভরে বা হাওয়া দেয় তারা সবসময় গতানুগতিকভাবে একটা গাণিতিক হার মেনটেন করে, যেটা হচ্ছে সামনে 35, পেছনে 45, আমরা সেভাবেই ভরার চেষ্টা করি। না, এভাবে ভরবেন না, এভাবে ভরলে কিন্তু আপনার ফুয়েলটা বেশি খাবে। চাকার যে প্রেশার রাখতে হবে সেগুলো কিন্তু গুগল করলেই বের হয়ে যাবে যে চাকার কতটুকু প্রেশার সামনেটায় রাখতে হবে এবং পেছনেটায় রাখতে হবে, পিলিয়ন এবং সিঙ্গেল দুটোতেই বের হয়ে যাবে। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, পিলিয়ন রাইডার নিয়ে বা পিলিয়ন নিয়ে আমরা বেশি চলাচল করি, সো আপনারা পিলিয়নটা ভরার চেষ্টা করবেন। এই 19-20 হলে ওই রেশিওতে 19-20 হলে সমস্যা নেই, কিন্তু সামনে 35, পেছনে 45 এইভাবে আপনারা ভরবেন না, তাহলে খুব ক্ষতি হবে, চাকারও ক্ষতি এবং এর ফলে ফুয়েল বেশি খায়। আরেকটা দিক হচ্ছে আপনার চেইনটা লুজ হচ্ছে নাকি, ডে বাই ডে এটা দেখার চেষ্টা করবেন। চেইনটা লুজ হলে কিন্তু চেইনটা লুজ হলে কিন্তু বাইকটা রান করতে সময় লাগে এবং বাইকটা একটু জ্যাম থাকে, সেক্ষেত্রে
ফুয়েল বেশি খেতে পারে। চাকা কোনোভাবে টাল আছে নাকি বা জাম আছে নাকি এটা দেখার চেষ্টা করবেন। চাকা জাম বা টাল থাকলে ফুয়েল বেশি খায়। আবার ব্রেক প্যাডটা ঠিক আছে নাকি এটা দেখার চেষ্টা করবেন। ব্রেক প্যাডটা কিন্তু খারাপ থাকলে ফুয়েল বেশি খায়। সো এইগুলো দিক সার্বিকভাবে দেখলে হয়তো বা আপনার বাইকটা ঠিক থাকবে এবং আপনার ফুয়েল কম খাবে। সো এগুলো দেখার চেষ্টা করবেন। একটা বাইকারের প্রথম এবং প্রধান দিক থাকা দরকার তার বাইকটাকে সুন্দর রাখা। তার বাইক যদি সুন্দর থাকে তাহলে তার বাইক ভালো সার্ভিসিং দিবে। তার বাইক ভালো সার্ভিসিং দিলে তার বাইক লংজেভিটি বাড়বে, তার বাইকের ডিউরেবিলিটি বাড়বে এবং তার বাইক সুন্দরভাবে রোডে চলাচল করতে পারবে। দুই নম্বর দিকটা হচ্ছে রাস্তার কন্ডিশন। আসলে এই জিনিসটা কিন্তু আমাদের হাতে নেই। বাংলাদেশের রোড কন্ডিশন কিন্তু প্রচুর খারাপ। এই রোড কন্ডিশনের কারণে এব্রো থেব্রো রাস্তা এবং ভাঙাচোরা রাস্তার কারণে ক্লাচ বেশি চাপতে হয়, ব্রেক বেশি চাপতে হয় এবং ভাঙাচোরাতে বেশি বাইকটা জার্কিং করে, সেক্ষেত্রে কিন্তু ফুয়েল বেশি খায় এবং এটা স্বাভাবিক ব্যাপার। মসৃণ রাস্তায় ফুয়েল কিন্তু কম খাবে। এর জন্যই সিটি এবং হাইওয়েতে কিন্তু ফুয়েলের কনজাম্পশন রেটটা কিন্তু রেশিওটা কিন্তু আপ ডাউন করে। সিটিতে যদি আমরা কথার কথা একটা বাইকে আমার বাইকে ধরি, আমি 38 থেকে 40 এর আশেপাশে পাই এবং হাইওয়েতে গেলে কিন্তু 42 থেকে 45 এর আশেপাশে আমি ফুয়েল পেয়ে থাকি। সো এটা কিন্তু একটা ভাবার বিষয়। সিটিতে যদি আপনি বাইক রাইড করেন তাহলে আপনি ফুয়েল কম পাবেন, এটাই স্বাভাবিক। কারণ আমাদের ঢাকা শহরের রাস্তা, আমরা যেহেতু ঢাকা শহরে বসবাস করি বা আমি যেহেতু ঢাকা শহরে বসবাস করি, এর জন্য আমি ঢাকা শহরকে কেন্দ্র করেই কথা বলতে চাই, অনেক রাস্তা কিন্তু এব্রো থেব্রো অথবা ভাঙাচোরা। এই ভাঙাচোরা রাস্তা দিয়ে বাইক চালালে বাইকের ফুয়েলটা বেশি খাবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর যদি মসৃণ রাস্তায় বাইকগুলো চালান বা বাইক রাইড করেন তাহলে কিন্তু ফুয়েলটা কম খাবে। সো বাংলাদেশের রাস্তা বা ঢাকা শহরের রাস্তা এখন অনেকাংশে ভালো হচ্ছে, তো এটা আস্তে আস্তে এই কনজাম্পশনটা ঠিক হয়ে যাবে আমার মনে হয়। সো রাস্তা বা রোড কন্ডিশন যদি মসৃণ থাকে তাহলে আপনার বাইক ফুয়েল কম খাবে এবং রাস্তার কন্ডিশন যদি এব্রো থেব্রো থাকে তাহলে আপনার বাইক ফুয়েলের দিক দিয়ে বেশি খাবে। সো এই দিকটা মাথায় রাখবেন। আর এর সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ভালো ফুয়েল স্টেশন থেকে আপনারা ফুয়েল রিফিল করার চেষ্টা করবেন। এবং অনেকে আছে যারা অকটেন এবং পেট্রোল মিক্সড করে একটা হজবরল খিচুড়ি আকারে খাওয়ায় বাইকটাকে, এটা কিন্তু ঠিক না। অকটেন এবং পেট্রোল কখনোই একসাথে ব্যবহার করবেন না, তাতে বাইকের ইঞ্জিনের কিন্তু অনেক ক্ষতি হয়। এই ক্ষতিটা মনে হয় ইনিশিয়ালি বোঝা যায় না, কিন্তু এই ক্ষতিটা আস্তে আস্তে হতে থাকে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি বিরিয়ানি আর খিচুড়ি কিন্তু প্রতিদিন খাবেন না, আপনি কিন্তু ভাতটাই, আমরা কিন্তু বাঙালি, আমরা কিন্তু ভাতটা প্রথমেই বা প্রতিদিন প্রেফার করি রাদার দেন বিরিয়ানি অথবা খিচুড়ি। সো হজবরলও কিছু করার দরকার নেই। যারা পেট্রোল ভরেন তারা পেট্রোল ভরবেন, যারা অকটেন ভরেন তারা অকটেন ভরবেন। আমার মতে অকটেনটাই বেশি ভরা ভালো, কারণ আমাদের অকটেনের গ্রেড বাইরের পেট্রোলের গ্রেডের কাছাকাছি। সো এইটা নিয়ে আরেকটা ভিডিও করব আমি। সো ফুয়েলের দিকটা গেল, সবসময় রিকমেন্ডেশন ফুয়েল স্টেশন থেকে বা ভালো ফুয়েল স্টেশন থেকে, যাদের রিভিউ ভালো সেই ফুয়েল স্টেশন থেকে ফুয়েল রিফিল করার চেষ্টা করবেন। অনেক একটি ভিডিও করব, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো তিন নম্বর দিকটা হচ্ছে বাইক রাইডিংয়ের উপরে। আপনার বাইকটা কীভাবে রাইড করছেন সেই রাইডিংয়ের উপরে কিন্তু তেল কম খাবে বেশি খাবে। আপনি যদি রাশ রাইডার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার তেল বেশি খাবে, কারণ আপনি কিন্তু হাই পিক আপে এবং কম গিয়ারে হাই পিক আপে বাইক চালাচ্ছেন। সো হাই আরপিএমে বাইক চালাচ্ছেন, এক্ষেত্রে আপনার তেলটা বেশি খাওয়াই স্বাভাবিক। যদি সুষ্ঠু এবং সুন্দর গতিতে বাইক চালান তাহলে তেলটা কিন্তু কখনোই বেশি খাবে না। সেক্ষেত্রে আমি প্রেফার করব 4,500 থেকে 5,500 আরপিএমে বাইক রাইড করার জন্য। এবং নতুন বাইক যারা কিনি, নতুন বাইক কিনেই আমরা
অনেকেই আছি যারা হাই রেভে বাইক চালাই এবং ব্রেকিং পিরিয়ডের কোনো বালাই নাই, কোনো কিচ্ছু নাই, তখন কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে যায়। সেই সব বাইকের কিন্তু কন্ডিশন শুরু থেকেই খারাপ হয়ে যায়, শুরু থেকেই ওই বাইকের মাজা ভেঙে যায়, সো শুরু থেকে কিন্তু ফুয়েলটা বেশি খেতে থাকে। যারা নতুন বাইক কিনবেন তারা ব্রেকিং পিরিয়ডটা সম্পূর্ণ ভালোভাবে শেষ করে বাইকটা হাই স্পিডে রাইড করার চেষ্টা করবেন। ব্রেকিং পিরিয়ডের মধ্যেও বাইক মাঝে মাঝে হাই স্পিডে রাইড করতে হয়, ওইটা সময় সাপেক্ষে। আপনার বাইক যদি চায় একটু স্পিড আপ করাতে তাহলে স্পিড আপ করতে সমস্যা নেই, কিন্তু আপনার বাইক যদি না চায় তাহলে স্পিড আপ করবেন না। ব্রেকিং পিরিয়ডটা সবসময় সুন্দরভাবে শেষ করার চেষ্টা করবেন, তাহলে আপনার বাইকটা ভালোভাবে সার্ভিস দিবে, ফুয়েলের দিক দিয়ে হোক আর যে কোনো দিক দিয়ে হোক। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বাইকটা খুব সুন্দরভাবে স্মার্টলি চালাতে হবে, যেখানে যা দরকার যে গিয়ার যতটুকু স্পিড দরকার সেই গিয়ার ততটুকু স্পিড দিতে হবে। গিয়ারকে আসলে প্রেশার দেওয়া চলবে না, অনেকে করকে তাও আমরা গিয়ার চেঞ্জ করি না, আসলে এভাবে না, গিয়ারটা চেঞ্জ করতে হবে এভাবে, সাউন্ডস লাইক দ্যাট, একটা গিয়ার চেঞ্জ করলাম, চেঞ্জ করলাম, চেঞ্জ করলাম, চেঞ্জ করলাম। সো এইভাবে যেতে হবে, আপনার গিয়ারকে প্রেশার দেওয়া চলবে না, আপনার গিয়ারের দম যতটুক ঠিক ততটুক বা তার থেকে একটু আগেও যদি চেঞ্জ করা হয় তাহলে অসুবিধা নেই। আবার তদুপরি গিয়ার নামানোর ব্যাপারেও কিন্তু ঠিক এভাবেই করতে হবে, চেনটাকে কিন্তু বেশি প্রেশার দিলে চলবে না। হাই গিয়ারে কিন্তু লো আরপিএমে বাইক চালালেও কিন্তু বাইকের ফুয়েলটা বেশি খায়, সো এই দিকটা মাথায় রাখতে হবে এবং সবসময় মাথায় রাখতে হবে এই জিনিসটা। রাইডার অনেক বাইকার আছে আগে চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই, আপনি আস্তে আস্তে আপনার গন্তব্যে যান না, ইকোনমিক্যাল গতিতে চালিয়ে যদি ফুয়েলটা কম খাওয়িয়ে যদি আপনি আপনার গন্তব্যে 5টা মিনিট পরে যান তাহলে অসুবিধা কোথায়, অসুবিধা তো দেখছি না আমি। সো এতে কিন্তু আপনার ঝুঁকিটাও, বাইক চালানোর যে ঝুঁকিগুলো থাকে এগুলোও কিন্তু কমে আসে। সো ইকোনমি গতিতে সবসময় বাইক রাইড করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার জানের ঝুঁকি কমবে, সেক্ষেত্রে আপনার বাইক ভালো থাকবে, সেক্ষেত্রে আপনি বাইকের কাছ থেকে খুব সুন্দর ফুয়েল আশা করবেন বা ফুয়েল কনজাম্পশনটা খুব সুন্দর হবে। সো সবসময় খুব সুন্দরভাবে ইকোনমি গতিতে বাইক চালানোর চেষ্টা করবেন, রাশ ড্রাইভ করবেন না, রাশ ড্রাইভ করলে কিন্তু ফুয়েল বেশি খাবে। আর 4,500 বা 5,000 আরপিএমে রেখে যদি বাইকটা চালান তাহলে কিন্তু ফুয়েল কম খাবে। সো এই গেল আমার আসলে বাইকের ফুয়েল নিয়ে কথাবার্তা। আপনারা আমি আশা করব এই ধরনের জিনিস মেনটেন করবেন এবং মেনটেনের মাধ্যমে আপনার বাইকটাকে পরীক্ষা করবেন কিছুদিন, যে আসলে এই সব জিনিসগুলো মেনটেন করার ফলে আপনার বাইকটাকে আসলে আগের চেয়ে ফুয়েল কম খাচ্ছে নাকি। যদি কম খেয়ে থাকে তাহলে আমার এই ভিডিও বানানোর সার্থকতা তখনই হবে। সো ভালো থাকবেন, এই সময় বেশি বের হওয়ার চেষ্টা করবেন না এবং সবসময় সেফটি টুলস মেনটেন করবেন, সবসময় বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন এবং অবশ্যই ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলতে থাকবেন সময়ের সাথে।